বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৃতীয় মাত্রার এই পর্বটিতে আমরা আলোচনা করব এবং কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায় বসা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক। এর বাইরেও তার নানা রকমের পরিচয় রয়েছে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, তিনি বিদেশে বাংলাদেশ মিশনে বাংলাদেশ সরকারের পক্ষ হয়ে কাজ করেছেন এবং তিনি এর আগেও বাংলাদেশের এক সময়কার অত্যন্ত শীর্ষস্থানীয় দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ সংবাদ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন, নানা পরিচয় তার রয়েছে। মিস আবুল কালাম আজাদ আমার বায় বসা ডানে রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস আবুল কালাম আজাদ, আপনাকে বিশেষভাবে স্বাগত, আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়। সেই জন্যে আলোচনাটি শুরু করতে চাই। কালকেও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন সকলকে বলেছেন যে সবাইকে সজাগ থাকতে হবে এবং ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আর বিএনপির বক্তব্য হচ্ছে যে কোনো পরিস্থিতি তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন, শত বাধা বিপত্তি উপেক্ষা করেও। আমি ওই প্রসঙ্গে না গেলেও, কারণ নির্বাচন তাদের করবারই কথা, করাই উচিত, কিন্তু এই যে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, আমরা স্বাধীনতার মাসের দ্বিতীয় দিনে কথা বলছি, 47 বছর বয়সী বাংলাদেশ, ভোট কেন্দ্র পাহারা দেওয়ার প্রসঙ্গ কেন আসে বাংলাদেশে? ধন্যবাদ জিল্লুর রহমান সাহেব আপনাকে আমন্ত্রণ জানাবার জন্যে। আপনার মাধ্যমে স্বাধীনতার এই মাসে আপনি যেটি উল্লেখ করেছেন সূচনা বক্তব্যে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, রক্তিম শুভেচ্ছা, এবং সবার আগে আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়ে গেছেন, সেই স্বাধীনতার মাসে, বিজয়ের মাসে আমি সবাইকে শুভেচ্ছা জানাই আপনার মাধ্যমে। আপনি যে কথাটি বলেছেন যে আসলে না, নির্বাচন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির মহাসচিব বলেছেন, এটি চমৎকার কথা। আমি ইতিবাচকভাবেই দেখি যে নির্বাচন আমরা যে কোনো পরিস্থিতি নির্বাচন করব। পরিস্থিতি কি? পরিস্থিতি একটিই হবে, নির্বাচনে অংশগ্রহণমূলক নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, এবং সকলের অংশগ্রহণমূলক যে নির্বাচনটা, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনটা হবে, এটি প্রত্যেকের প্রত্যাশা। কিন্তু আমার সামনে নিশ্চয়ই রাজনীতিবিদ বসে আছেন, ব্যক্তিগতভাবে তার কথাবার্তা এবং তার আচরণে রাজনীতিকদের প্রতি আমার এমনি শ্রদ্ধা আছে, যে কোনো দলেরই রাজনীতিক হোক, তারা যেহেতু বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন, কল্যাণ কামনা করেন, রাজনীতি করেন। আপনি আমি গণমাধ্যমের লোক, আমাদের পরিসর নিঃসন্দেহে সীমিত। আমি যেটি মনে করি যে আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা, যেটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম থেকেই বলেছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং শান্তিপূর্ণ নির্বাচন। তো সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে কথাটি আপনি জানতে চেয়েছেন অত্যন্ত, যে কেন পাহাড়ের প্রশ্ন আসবে, এই পাহাড়ের প্রশ্নটা যখনই আসে নিশ্চয়ই কোনো তিনি শঙ্কাবোধ করেন, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এবং এই পাহাড়া দেওয়ার কথাটা না বলে যদি আমরা সবাই অংশগ্রহণ করব, উপস্থিত থাকব, তাহলে যেই অর্থটা বহন করে পাহাড়ার প্রশ্নটা আসলেই যেখানে অন্যরকম, তাতে কিন্তু মর্যাদা কারোই বাড়ে না, না বাড়ে রাজনীতিকদের, না বাড়ে আমাদের ভোটারদের, না বাড়ে যারা অংশগ্রহণ করেন তাদের। আমার মনে হয় শব্দ চয়নের ক্ষেত্রে রাজনীতিবিদরা তো যথেষ্ট সচেতন, আবার তারা ব্যাখ্যাও দিতে পারেন, যে কোনো সময় যে কোনো শব্দ প্রয়োগ করে তারা বলতেও পারেন। পাহাড়ের ব্যাপারে যেটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে এই পাহাড়ার প্রশ্নটা আসে কেন, তাহলে নিশ্চয়ই তারা নির্বাচন বানচাল করতে চান। সে কারণেই আমি বলছিলাম তাদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখি যে কথাগুলো তারা বলবেন সেই কথায় যেন আমরা সাধারণ মানুষ, নাগরিকরা অস্বস্তিতে না ভুগি, আমরা যেন স্বস্তি। আপনি দুদিকের কথাই বলছেন। আমি দুদিকের কথাই বলছি, কারণ যে কথার জবাবে কিন্তু বলেছেন যে তাহলে নির্বাচন বানচাল করতে চান। এখন এই কথাগুলো হলে হয় কি যে আমরা যারা সাধারণ নাগরিক, ভোটার, ভোট দিতে চাই, অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, শান্তিপূর্ণ পরিবেশ রাখতে চাই, এবং আমি এটাও যে কথাটি বলেছি যে বিএনপির মহাসচিব যে কথাটি বলেছেন, যে কোনো পরিস্থিতি আমরা নির্বাচন করব, এটি ভালো ইতিবাচক দিক। কারণ তারা জ্বালাও পোড়াও হত্যাযজ্ঞের মধ্যে না যে 14 সালের 5 জানুয়ারি যেটি করেছেন, 14 সালের নির্বাচনকে প্রতিহত করার যে চেষ্টা করেছেন,
এটি কোনো অবস্থাতেই ভালো করেছেন এটি আমি মনে করি না। সেই সব বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ হবে, অংশগ্রহণ করব। জনগণ যাকে ভোট দেবেন, জনগণ যাদেরকে সমর্থন করবেন তারাই নির্বাচিত হবেন, তারাই সরকার গঠন করবেন, গণতন্ত্রের এটি হচ্ছে নিয়ম। সুতরাং আমার মনে হয় না যে পাহাড়া দেওয়ার দরকার হবে, কারণ সবাই অংশগ্রহণ করলে, সবাই থাকলে সব দলের প্রার্থীর, এটি আপনিও জানেন আমিও জানি, নিশ্চয়ই মোয়াজ্জেম আওয়াল সাহেব বলবেন যে প্রতিনিধি যদি থাকে সবার, আপনি প্রার্থী পুলিং এজেন্ট যদি সবারই থাকে, সেখানে কিন্তু পাহাড়ার প্রশ্ন ওঠে না। যদি কোনো প্রার্থীর পুলিং এজেন্ট না থাকে, সমর্থ না থাকে, সক্ষম না হন, আমি প্রার্থী হয়েছি, আমার পুলিং এজেন্ট থাকলো না, এবং তারাই তো সব কিছু দেখবেন, যদি সেখানে না থাকে, সেই সক্ষমতা আমার না থাকে প্রার্থীর, তাহলে তার জন্য সমস্যা কী? সমস্যাটা এই কারণে হয় যে আমরা এখন পর্যন্ত ওই স্তরে যে পৌঁছতে পারিনি যে কর্মকর্তা যারা থাকবেন তারাই নির্ধারণ করবেন সব কিছু। সুতরাং আমি মনে করি পাহাড়ের এই শব্দগুলো, শব্দচয়নে রাজনীতিবিদদের আরও যত্নবান হলে আমরা খুশি। আমি আসবো আবার আপনার কাছে, আরও শুনবো কথা। মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দুটো প্রসঙ্গ আপনার কাছে। একটি হচ্ছে যে 2014 নির্বাচন বিএনপি বর্জন করেছে, একটি দাবিতে বর্জন করেছে, সেই বর্জন করতে গিয়ে বিএনপি কী করেছে সেই প্রসঙ্গে আমি এখন আর প্রশ্ন করছি না, কিন্তু মিস্টার আবুল কালাম আজাদ উল্লেখ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে তারপরের 5 বছর বিএনপি কিছু দাবি নিয়ে কথাবার্তা বলেছে যে এই দাবিগুলো পূরণ না হলে কোনো নির্বাচন নয়, মানে অ্যাটলিস্ট এটি বোঝা গেছে যে বিএনপি নির্বাচনে অংশ নেবে না। শেষ পর্যন্ত বিএনপি অংশ নেবার সিদ্ধান্ত নিয়েছে এবং বিএনপি নির্বাচনে শেষ পর্যন্ত লড়বে, নিঃসন্দেহে এটি ইতিবাচক দিক যেটি মিস্টার আবুল কালাম আজাদ উল্লেখ করেছেন। পরিস্থিতি যাই হোক না কেন, দাবি পূরণ হোক কিংবা না হোক, সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কেন নির্বাচনের বাইরে? কেন পার্লামেন্টারি পলিটিক্স যারা করেন, আপনি করেছেন, পার্লামেন্টে আপনার পারফরমেন্স ভালো ছিল, দল নির্বাচন করছে বেশ প্রবল উৎসাহের মধ্য দিয়ে, আপনি কেন বাইরে? এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন মিস্টার আবুল কালাম আজাদের, আজাদকে যেটি করলাম, যে কেন এখনও আপনারা বলছেন যে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে? জি, আপনাকে পাহারা শব্দটার সঙ্গে একটা আতঙ্কও থাকে মানুষ। জি জি, আপনাকে ধন্যবাদ। এবং এই বিজয়ের মাসে স্বাধীনতার ঘোষক এবং বীরোত্তম খেতাবি প্রাপ্ত আমাদের মহান মুক্তিযোদ্ধা জনাব জিয়াউর রহমান সাহেবের প্রতি, তার আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, এবং লক্ষ লক্ষ শহীদ যারা তাদের, এবং নিঃসন্দেহে যার নামের উপরে, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, সেই মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের আত্মার প্রতিও। আর এই বিজয়ের মাসের প্রথম দিনই আমাদের বীর প্রতীক তারামন বিবি মারা গেছেন, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে তারও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আরেকটি সুখবর আমাদের জন্য যে বাংলাদেশ ক্রিকেট টিম এই টেস্টের ইতিহাসে ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করেছে, 128 বছর পরে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ ক্রিকেট টিম পরপর 5টি উইকেট নিয়েছে, যে 5টি বোল্ড আউট হয়েছে, এটা 1890 সনে সর্বশেষ হয়েছিল। সুতরাং বিজয়ের মাসে এইটাও আমাদের সবারই গৌরবের বিষয়, অনুষ্ঠানে আমাদের সবাই অভিনন্দন রইল ক্রিকেট টিমকে। তারপরে আমি যেটা বলতে চাই, এটা আমার একটা ব্যক্তিগত কৈফিয়ত, আমি মিডিয়ায়ও বিভিন্ন জায়গায় বলেছি যে সবাইকে দিয়ে সব কাজ সবসময় হয় না। আমি মনে করি আমার চেয়ে যোগ্যতর যারা দলে রয়েছেন তাদেরকে অবলিক দিয়ে দিয়ে যখন প্রার্থী দেওয়া হয়েছে, তখন আমি মনে করছি নিঃসন্দেহে আমার যোগ্যতায় কোথাও কোনো ঘাটতি আছে, নাহলে বিকল্প এখানে কেন দেওয়া হলো? সুতরাং আমি মনে করি বিকল্প তো আপনার দল থেকে নাকি এ কারণেও দেওয়া হয়েছে যে, কারণ চারজনও বিকল্প দেওয়া হয়েছে, যে কোনো কারণে যদি কেউ বাদ পড়ে যান, যেহেতু আপনাদের সম্পর্কে আপনারাই বলছেন অনেক রকমের মামলা আছে, অনেকের ব্যাংকের সঙ্গে জটিলতা আছে, নানান জটিলতা, যদি কেউ বাদ পড়ে যান সে কারণেই বিকল্প রাখা, এটিও বলা হয়েছে। হ্যাঁ, ওটা ঠিক আছে, তারা মানে দল থেকে যে সিদ্ধান্ত বা যে তারা যেভাবে ঠিক করেছেন সেটার ব্যাপারে বিষয়ে আমার কোনো বিতর্ক নেই, কিন্তু আমার অনুভূতিটা তো আমি বলতে পারছি, সেটা তো গণতন্ত্রের একটা অনুষঙ্গ। সে অনুভূতিটা হচ্ছে যে বিকল্প যেহেতু আছে, সুতরাং দলীয় সিদ্ধান্ত নির্বাচনে শেষ পর্যন্ত থাকা, এটা বাস্তবায়নে সমস্যা হবে না, যেহেতু আরও অধিক প্রার্থী সেখানে রয়েছেন, আরও 2 জন রয়েছেন, তারাই সিদ্ধান্ত ক্যারি আউট করবে মাঠে থেকে। আমি এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য যেখানে দল আমাকে দায়িত্ব দেবে সেখানেই আমি সে কাজ করে মূল সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবো, এতটুকুই পার্থক্য। আমি মনে করেছি যে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে যেহেতু নির্বাচনে অংশগ্রহণের পথে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে, সন্দেহ আছে উনি অংশগ্রহণ করতে পারবেন কি না, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব অংশগ্রহণ করতে পারবেন না, সে জায়গাটায় আমি আমার ব্যক্তিগত আবেগ থেকে মনে করেছি যে সংসদে ওনারা 2জন নেই, সেই সংসদে আমিও না থাকা ভালো। এটা আমার একটা ব্যক্তিগত অনুভূতির প্রশ্ন।
কিন্তু দলীয় সিদ্ধান্তের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। কিন্তু দলের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে আপনার কোনো দ্বিমত নেই? কোনো দ্বিমত নেই, বরং পরিপূর্ণ শ্রদ্ধা। আমরা তো জানি যে বেগম জিয়া তারেক রহমানের অনুমতি নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের অনুমোদন ক্রমেই। হ্যাঁ, তাদের অনুমোদন ক্রমেই হয়েছে, এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শুধু প্রার্থী হওয়া ব্যতিরেকে আর সব দায়িত্বই আমি পালন করছি এখন এবং ভবিষ্যতেও করব। এখানে কোনো অন্য কিছু নেই? অন্য কিছু নেই, অন্য মান অভিমান? না, মান অভিমানের বিষয় না। মান অভিমানের বিষয়টা রাজনীতিতে মানে একটা হাস্যরসের পাত্র হয়, বিশেষ করে প্রতিদ্বন্দ্বীদের কাছে এবং আপনাদের আমাদের সমসাময়িক যারা আছে তাদের কাছে অন্তত। সুতরাং সেই জায়গাটা আমি আমার যোগ্যতা যত কমই থাকুক আমি নিজেকে হাসির পাত্র করতে পারি না তো কখনো। ইন্টারেস্টিংলি আপনার ঢাকার মোহাম্মদপুরের গতবার যারা দুজন নির্বাচন করেছিলেন, দুই প্রধান প্রতিদ্বন্দ্বী, দুজনই এবার নির্বাচনের বাইরে, আপনি এবং জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগ এবং বিএনপি। আমি এটা শুধু বলবো, আমার একটা মানে ব্যক্তিগত অনুভূতি, জাহাঙ্গীর কবির নানক সাহেবকে মনোনয়ন দেওয়া হয়নি, এটা তাদের দলীয় ব্যাপার। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে যে জাহাঙ্গীর কবির নানকের আওয়ামী লীগের ব্যাপারে তার যে ব্রাইট মানে পলিটিক্যাল কেরিয়ার, তার যে স্যাক্রিফাইস ওই ওই দলের প্রতি, সেখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে মানে এটা আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে খুব কষ্ট পেয়েছি। ওইখানে তার সমপর্যায়ের কাউকে দিলে এই কষ্টটা আমি পেতাম না। আচ্ছা, আপনার ব্যক্তিগত অনুভূতি যে আমি আমি মূল যে প্রসঙ্গে আমরা যাচ্ছি আলোচনা করছিলাম, এখন কেন ভোট কেন্দ্র পাহারা দিতে হবে? হ্যাঁ, কেন ভোট পাহারা শব্দ আসলেই তো সাধারণ আমার মতো যেটা সাধারণ ভোটার যারা কোনো দল করেন না তারা হয়তো ভোট কেন্দ্রে যেতে উৎসাহ নাও পেতে পারেন। ঠিক আছে, 2014 পাঁচই জানুয়ারি নির্বাচনে আমরা দেখেছি সচিত্র প্রতিবেদন যে সেখানে ভোট কেন্দ্রে ওই যে আনসার এবং নির্বাচনী কর্মকর্তারা ব্যতীত বাইরে যারা ভোটার সেখানে মানুষ নাই, চতুষ্পদ প্রাণীরা আছেন, তো তারা তখন পাহারা দিয়েছে। 33টি ভোট কেন্দ্রে বোধহয় একজন ছিলেন। হ্যাঁ, তারা তখন পাহারা দিয়েছে। তো এখন যদি মানুষ এবং রাজনৈতিক দল এবং ভোটাররা পাহারা দেয় তাতে ক্ষতিটা কি, আপত্তিটা কেন? আমি এটাই পাহারার প্রশ্নটা আসছে কেন? হ্যাঁ, পাহারার প্রশ্নটা হচ্ছে সেই জায়গাটায় যে এই যে নিকট অতীতে স্থানীয় সরকারের নির্বাচনগুলো হলো, সেখানে আপনি দেখবেন যে এই পাহারা বিষয়গুলোর সমস্ত যৌক্তিকতা সেখানে প্রমাণিত হয়েছে। কারণ পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে, পুলিশের অতি উৎসাহী কর্মকর্তারা নৌকার ব্যালটে সিল দিয়ে রাখছেন। ঢাকার সিটি কর্পোরেশনের নির্বাচন যেটা আমরা বয়কট করেছিলাম, সর্বশেষ মির্জা আব্বাস এবং তাবিদ আউয়াল প্রার্থী ছিল, সেখানে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, রাত 2টার সময় মহানগর কলেজ, যেটা মহানগর মহিলা কলেজ নামে, সেই কলেজ কেন্দ্রে গিয়ে আমরা দেখেছি সিল মেরে মেরে রাতের বেলা ব্যালটের মধ্যে ঢুকানো হচ্ছে আওয়ামী লীগের প্রার্থীর যে প্রতীক ছিল সেইটাই, তখন নৌকা ধানের শীষ ছিল না। তো এই যে মানে ডেনাইট ক্রিকেটের মতো ডেনাইট ইলেকশন, এটা তো বাংলাদেশের মানুষ আগে দেখেনি কখনো। এই সর্বশেষ তো তাই হয়েছে, রাজশাহী, বরিশাল, সিলেট এবং আপনার কী বলে গাজীপুর, একই ঘটনাই হয়েছে। আমাদের প্রজিকে আজাদ ভাই খুব সুন্দরভাবে বলেছেন যে এজেন্ট যদি থাকে, হ্যাঁ সত্যি কথা, সব ধরনের এজেন্ট পোলিং এজেন্টরা থাকে তাহলে চোরের চুরি করার সুযোগ এবং এখন তো আবার ক্যান্ডিডেটরা খুব বেশ কৌশলী, বড় ক্যান্ডিডেটরা, তারা ছোট ছোট অনেককে দাঁড় করিয়ে দেন তাদের পোলিং এজেন্টের সংখ্যা বাড়াবার জন্য। এক্স্যাক্টলি, এবং সেইখানেটায় ওই যে চোরে চুরি করার আশঙ্কাটা কমে যায়, পাহারা দেওয়া লাগে না, এটা ঠিক। কিন্তু আমরা তো এই নিকট অতীতেই দেখেছি যে আমাদের এজেন্ট গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর থেকে আর ছেড়ে দেওয়া হয়েছে টাঙ্গাইলে নিয়ে বিকেলবেলা। সুতরাং সে কেন্দ্রে আসবে কীভাবে? এরকম অন্তত 17টি ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, 5টি কেন্দ্রের 17টি ঘটনা। তো এরকম যদি হয় তাহলে সেখানে পাহারার প্রসঙ্গ আসে না? ছোট ছোট দুটো উদাহরণ আমি দিলাম। তারপরে হচ্ছে যে আওয়ামী লীগের বক্তব্য এবং নির্বাচন কমিশনের কর্মকাণ্ড বিপরীতমুখী হয়ে গেছে। আওয়ামী লীগ যখনই দেখে যে তাদের উপরে দায়িত্বটা বর্তাচ্ছে তখনই তারা বলে নির্বাচন করবে নির্বাচন কমিশন, এখানে তো সরকারের কিছু করার নাই। আবার যখন প্রশাসনকে ব্যবহার করতে হয় তখন তারা সুন্দরভাবে করছে নির্বাচন, কিন্তু প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশনের দায়িত্ব। এক্স্যাক্টলি, সেটা তো কিছুদিন হলো নির্বাচন কমিশন স্বীকার করছে, মাত্র এক সপ্তাহ হয় নাই বোধহয়, এক সপ্তাহ ধরে স্বীকার করছে। আপনি স্মরণ আছে যে নির্বাচন কমিশনের এর আগে যখন কয়েক মাস আগে কথা হচ্ছিল তখন তারা বলছেন তফসিল ঘোষণার পরে তাদের দায়িত্ব, তারা সংবিধান অনুযায়ী তাই, তার আগে তারা কিছু করতে পারে না। এখন মজাটা হচ্ছে সেইখানে, এই যে সংবিধানের কথা আজাদ ভাই বললেন না, না সংবিধান অনুযায়ী তাই তো, না ঠিক আছে সংবিধান অনুযায়ী তো তাই লেখা, এখন হচ্ছে, হ্যাঁ তাই। এখন আমরা তো ছোটবেলায় আমি পড়েছি, আপনি পড়েছেন কিনা জানি না, দিল্লুর ভাই পড়েছে কিনা জানি না, আদর্শলিপি পড়েছিলাম, আদর্শলিপি দিয়ে আমি শুরু করেছি। সেখানে সব বাংলা বর্ণের প্রথম সর্বর্ণটির একটা একটি মাত্র কথা, সারা জীবনের চলার পথের পাথেও অসৎসঙ্গ ত্যাগ করো, সরেহতে অসৎসঙ্গ ত্যাগ করো। আজকে সে পাঠ্যপুস্তকও নাই, সে নীতি নৈতিকতা আমাদের এই প্রজন্মের মধ্যে নাই,
এটা হচ্ছে একটা অনুষঙ্গ। দ্বিতীয় অনুষঙ্গ হচ্ছে রাজনীতিবিদরা বহুবার বাংলাদেশে ভুল করেছেন, বহুবার পাকিস্তান আমলেও বাংলাদেশেও, কিন্তু মাঝখানে একটা সিভিল সোসাইটি ছিল দায়িত্ব নিয়ে বিবেকের দংশনে, যারা আমাদের ভুল ধরিয়ে দিয়ে আবার তারা নতুন করে গণতন্ত্রের পথ রচনা করেছেন। সেই সিভিল সোসাইটিটা সুবিধাভোগী হয়ে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে আমাদের ভুল ধারণার কোনো লোক নাই। যে যখন ক্ষমতায় থাকে সে তার দাপট দেখিয়ে এমন একটা আবহ তৈরি করে, কোনো কথা কোনো কাজ এর মধ্যে কোনো সাযুজ্য বা মানে সাদৃশ্যতা নাই। নির্বাচন কমিশন বারবার বলছে, প্রধান নির্বাচন কমিশনার বলছেন শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে এমন কথা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না। নির্বাচন কমিশনার কবিতা খানম বলছেন পৃথিবীর কোথাও শতভাগ সুষ্ঠু নির্বাচন হয় না। ওবায়দুল কাদের ভাই একজন পোরখাওয়া রাজনীতিবিদ কিছুদিন আগে চিটাগাংয়েই বললেন যে কি বলে যে যদি ক্ষমতায় আসতে না পারেন এই 10 বছরে 5 বছরে যা কামিয়েছেন সব কিছু নিয়ে কিন্তু ভাগতে হবে, পালাতে হবে, কোনো উপায় নাই, সুতরাং ঐক্যবদ্ধ থাকেন, ঝামেলা করবেন না। গতকালকে আবার বলছেন যে নির্বাচনে হারলেও আমরা পালাবো না। আমার তখন মনে পড়ে যে 75-এর 15ই আগস্টে নেতার লাশ, হ্যাঁ ভালো বলেছেন, কিন্তু নেতার লাশ 32 নম্বরের ধানমন্ডিতে ফেলে রক্তাক্ত লাশ, এই আওয়ামী লীগের নেতারাই তো মোস্তাকের মন্ত্রিসভায় শপথ নিয়েছে, আবার সবাই তার মধ্যে আবার আওয়ামী লীগে ফেরত এসেছে, একমাত্র কে এম ওবায়দুর রহমান বাদে আর শাহ মোয়াজ্জেম বাদে, আর সবাই কিন্তু আবার পরবর্তীতে ফেরত এসেছে। সুতরাং এই যে কখন কি বলা, এটা এক সময় ওবায়দুল কাদের ভাই আজকে আবার আরও একটি মজার কথা বলেছেন যে বাইরে কে কোথায় কি বলল, হাউস অফ কমন্স এবং কংগ্রেসের যে দুটি বিষয়, আমি শেষ করে সেই জায়গাটায় উনি বললেন যে বাইরে কে কি বললো এটা তো আমাদের দেখার বিষয় না। তাহলে আইআরআই এর যে জরিপটা সেটা নিয়ে কেন এত মাতম করা হলো তখন, যে আমাদের জনপ্রিয়তা এই পর্যায়ে পৌঁছেছে, তারা যখন সুন্দর করে কথা বলেন, সেটা এখন যেমন আমার সামনে বসে আছেন, আপনার সামনে বসে আছেন, এমনি আমি বলেছিলাম যে তার কথাবার্তা এমনি আমি খুব পছন্দ করি, ফলে এমনি তো আমি দুর্বল। তো এখন যে কথাগুলো বলেছেন যাদের জন্য, যাদের সম্পর্কে, সেই কথাগুলো তো কেন কি বলেছেন তার জবাব আমি দিতে পারবো না, আপনিও পারবেন না। আমি এই কথাগুলো বলেছিলাম, তো যেহেতু আমি গণমাধ্যমের লোক হিসেবে, আপনিও আমি দুজনেই গণমাধ্যমের লোক, আপনি নিরপেক্ষ আমিও নিরপেক্ষ, উনি একটি পক্ষ। আচ্ছা, এখন আমি আলাল সাহেবের যে কথাগুলো বলেছেন তার জবাব দিতে পারি গণমাধ্যমের লোক হিসেবেই। তিনি বলেছেন 14 আর অন্যান্য যে কথাগুলো বলছেন, আদর্শলিপি, সৎসঙ্গ, এগুলো তো আমরাই পড়েছি, আপনারা যে পরবর্তী পর্যায়ে পেয়েছেন এটা তো আপনাদের সৌভাগ্য, আমরাও সৌভাগ্যবান। 14 সালের কেন ভোটাররা উপস্থিত ছিল না, যে কথাটি শুরুতে আমি খুব সংক্ষেপে বলেছিলাম যে তারা ফখরুল ইসলাম সাহেব যে কথা বলেছেন যে আমরা যে কোনো পরিস্থিতির নির্বাচনে থাকবো, পরিস্থিতি যাই হোক, এটি হচ্ছে একজন রাজনীতিবিদের গণপ্রতিনিধিত্ব যারা করেন তাদের কথা, কিন্তু 14 সালে কেন ছিল না এটা কিন্তু আলাল সাহেব ভালো জানেন। যেটা আমি শুরুতে বলেছিলাম যে 13 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 14 সালের নির্বাচনকে প্রতিহত করার জন্য পুলিং বুথ থেকে শুরু করে যখন নির্বাচন শুরু হয়, 14 সালের নির্বাচনের পরেও এটি নিশ্চয়ই আপনার মনে আছে যেভাবে জ্বালাও পোড়াও হলো, আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারীর সদস্য থেকে শুরু করে পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সাধারণ যাত্রী এবং বাসে চড়ে গেছেন, এটা অসংখ্য, প্রায় 1000-খানেকের উপর মানুষকে হত্যা করা হয়েছে। বিএনপি জামাত জোটই তো সেদিন প্রতিহত করতে চেয়েছেন, তারাই ঘোষণা দিয়েছিলেন তারা প্রতিহত করবেন। তো প্রতিহত করলে যে কথাটি আপনি বলেছেন, যে আশঙ্কার কথাটা যেটি আমি বলেছি, পাহাড়ের কথা যখন বলবে তখনই কিন্তু শঙ্কা একটি তৈরি হলে, যদি আমি না যাই আমি তো নিরীহ মানুষ ভোট দিতে, তাহলে সেদিন এই জ্বালাও পোড়ার মধ্যে কীভাবে ভোটার আসবেন। সেদিন আপনারা যে ছবি দেখেছেন কোনো কোনো পুলিং স্টেশনের, পুলিং মানে ভোট কেন্দ্রের, এটি অত্যন্ত স্বাভাবিক, সেখানে লোক যাওয়ার পরিবেশও ছিল না, যে কারণে ভোটের সংখ্যাও তো কম ছিল, শতকরা 40% না কত এমন ভোট হয়েছে। আরেকটি কথা যেটি বলেছেন যে পুলিং এজেন্টদের যে এখান থেকে এখানে গ্রেপ্তার করে, সবসময় সব যে সত্য কথা হয় তা তো না, সিলেটে পৌরসভা নির্বাচন অভিযোগ আছে যে বেরো করে দেয়। আমি সেই অভিযোগগুলো কোনো কোনো জায়গায় আছে যেটি আগেও বলেছি আমি, এটি কিন্তু বাস্তব, তিনিও স্বীকার করবেন, যেখানে যে শক্তিশালী থাকে
প্রার্থী আপনি রাজনৈতিক গণতান্ত্রিক রাজনীতিতে শুধু আমার দেশে না প্রতিবেশী বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে আপনি যান যেখানে যার শক্তিশালী অর্থাৎ যে প্রার্থী যেই দলের ছোট দল যদি প্রার্থী খুব শক্তিশালী হন আর তার ওই জায়গায় যদি অন্য বড় দলের যেই দল সরকার গঠন করবেন তেমন দলের প্রার্থীর উপলীগেন্ট অনেক সময় প্রেশারাইজ করে বের করে দেন আপনি সিলেটের পৌরসভার নির্বাচনে কি হলো যদি আপনার নিশ্চয়ই আপনার খেয়াল আছে মনে আছে আমার চাইতে ভালো আলাল সাহেবের মনে না থাকার কথা না তারই দল থেকে রুহুল কবির রিজভী সাহেব আমি নাম ধরে এমনি বলি না এখন বলার জন্য যে প্রমাণের জন্যই রুহুল কবির রিজভী সাহেব বললেন প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের যে ভোট নির্বাচন কী হবে আগের দিন প্রিজাইডিং অফিসারকে ডেকে এনে আরিফুল হক সাহেব যিনি পাশ করলেন বদরুদ্দিন কামরান সাহেবের পক্ষে সমস্ত ভোট ব্যালট পেপার সব ঠিকঠাক করে দেওয়া হয়েছে এখানে নির্বাচন কিছুই হবে না এটি কিন্তু সংবাদ সম্মেলন ডেকে বললেন এরপরে যখন পাশ করলেন তিনি কি বললেন বলে যে যদি ওইভাবে সিলসাপ্পর আগে রাত্রে না মারত তাহলে আমরা আরও প্রচুর ভোট পেতাম এখন আপনি দেখেন যুক্তির খাতিরে যে আপনি আগাম কথাটা বলে রাখলেন জ্যোতিষের মতো যেমন আমি অনেক সময় জ্যোতিষ সেজে যাই আমি কয়েকদিন আগেও বলেছি আমার নিজের আমি কারো কথা আমি যা বিশ্বাস করি আমি বলছি অধ্যাপক আবু সাহেব চৌধুরী সাহেব যেটি আরিফুল হক সাহেব বিএনপির প্রার্থী পাশ করলেন সিলেটে তো এখন জ্যোতিষ হিসাবে আমি বললাম যে ফেল যদি ফেল করতো তাহলে বলতাম ওই যে আগের দিন রাতে বলেছিলাম যে সব প্রিজাইডিং অফিসার ডেকে এনে সিল টিল দিয়ে আর যখনই পাশ করলো একইভাবে ঘটনা ঘটেছিল কুমিল্লায় বলেছে আমরা আরও ভোট বেশি পেতাম আপনি এটা কী করে মাপবেন তারা তো আরও ভোট বেশি পেতেন কত বেশি পেতেন সেগুলো টোটাল ভোটের চাইতেও যদি আপনি বেশি হয়ে যায় সংখ্যা তাহলেও কি বেশি পেতেন যে কারণে বলেছিলাম জ্যোতিষে যে আমি ভবিষ্যৎ গণক হিসেবে যে লোভের বশীভূত হয়ে যারা মানে স্বার্থ বিসর্জন দিয়ে ঐক্যফ্রন্টে গিয়েছেন তারা সবাই ফিল করবেন আমি একেবারে নাম ধরে বলেছিলাম অধ্যাপক আবু সাহেব চৌধুরী অধ্যাপক আবু সাহেব তিনি ফিল করবেন প্রাক্তন প্রতিমন্ত্রী তারপরে আরও যারা যারা গিয়েছেন ঐক্যফ্রন্টে তারা সবাই ফিল করবেন এ কারণে আমার যুক্তিটা ছিল এই যে তারা আদর্শের কারণে সেখানে যাননি কিন্তু লোভের বশীভূত হয়ে লোভের কাজে পরাভূত হয়ে তারা সেখানে আত্মসমর্পণ করেছেন তাহলে এদিক থেকে বলছি একই ঘটনা ঘটবে কারণ ওই যে বিএনপি জামাতের বৃহত্তম পার্টি ওই ঐক্যফ্রন্টে শক্তিশালী পার্টি তো বিএনপি এবং জামাত তাদের সেখানে আপনি লোভের বশীভূত হয়ে গেলেন লোভের কাছে পরাভূত হলেন আর আপনাকে বিজয় করে দেবে ওই নেতাকর্মীরা নেতারা মানবেন গ্রহণ করবেন কিন্তু তৃণমূলের কর্মী নেতারা তারা কিন্তু অ্যাকসেপ্ট করবেন না কেন করবেন না যে তার দল তো আপনি করেন না তার আদর্শ তো আপনি বিশ্বাস করেন না আপনি গেছেন লোভের কারণে আপনাকে কেন গ্রহণ করবে করবে না এটা হচ্ছে আমার ভবিষ্যৎ চিত্র আপনি মনে করেন যারা বিএনপি ঘরানা থেকে হ্যাঁ আমি আমি তাই মনে করি মহাজোটে বা আওয়ামী লীগের সঙ্গে যারা গেছেন তাদের একই পরিণতি হবে এটি আমার ব্যক্তিগত বিশ্বাস যে লোভাতুর মানুষগুলোকে কোনো মানুষই সমর্থন করেন না সাধারণ মানুষ তো করবে না আরেকটা পৃষ্ঠ করে আমি আলাল কাছে যাচ্ছি যে যেটি উনি শেষে তুলেছিলেন যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে দুটো বার্তা এসেছে একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের বার্তা যেটি জামাত এবং হেফাজত সম্পর্কে তারা একটা সতর্ক উচ্চারণ করে জামাত এবং হেফাজতে ইসলাম এবং তারা বলছেন যে এরা গণতন্ত্রের বিরোধী শক্তি এদের বিষয়ে সতর্ক থাকা এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবার আর যুক্তরাজ্য থেকে যে বার্তা সেটি হচ্ছে যে তারা মনে করে এখনও যে নির্বাচনের জন্য যে সমতল ভূমি বা লেভেল প্লেইং ফিল্ড সেটা এখনও বহু দূরে আছে এই দুটো বার্তা সম্পর্কে কারণ আমরা যদি জামাতের প্রসঙ্গে আসি তাহলে বিএনপি প্রশ্নবিদ্ধ হবে হেফাজতের প্রশ্ন আসলে আজকে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ হবে এখন প্রশ্নটা হচ্ছে কি আপনিও ভালো করে জানেন জিল্লু সাহেব যে বাইরের সব কথা যে আমরা একেবারে সমানভাবে সবসময় গ্রহণ করতে পারবো তাও না একেবারে ইগনোর করা যাবে মানে আমরা কোনো কিছুই গুরুত্ব দেব না এটিও ঠিক না বিপক্ষের না অনেক সময় থাকে তাদের কথাগুলো সবসময় সব তথ্য তারা জানতে পারেন না যেমন নির্বাচনে যেই অবস্থাটা যে প্লেইং ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি সমতা তৈরি হয়নি এটি তারা দূর থেকে যতই বলেন আমরা তো দেখছি এটা এখন মোটামুটি ঠিকই আছে কারণ দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যখন তারা ডায়ালগ করলেন পরপর দুবার এবং যে দাবিগুলো তারা করেছিলেন তারা তখন সেই দাবিগুলো একটিও পূরণ হয়নি তারপরেও তারা নির্বাচনে যাচ্ছেন কিন্তু তাদের প্রথম যে শর্তগুলো এটি ভালো দিক যে তারা দাবি করেছেন অনেক কিছু কিন্তু তারপরে তো যে যেই দাবিগুলো সর্বশেষ মেনেছেন এবং বলেছেন যে মানা সম্ভব মানবেন
গ্রেপ্তার করা হবে না এবং সকলের সমান সুযোগ সুবিধা থাকবে, প্রচারে কোনো ব্যত্যয় ঘটবে না, যে কারণে আজকে তো সবাই কিন্তু প্রচার করছেন, প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 9 তারিখে আমরা দেখব যে প্রত্যাহারের পরে চূড়ান্ত তালিকা হবে, তার চূড়ান্ত বিচারে কিন্তু তখনই বোঝা যাবে যে কোথাও তারা যেই কথাগুলো তারা এখন বলতেছেন এটা কিন্তু অনুমান ভিত্তিক, এটা পরিষ্কার বোঝা যায়। ওবায়দুল কাদের সাহেব কী বলেছেন আমি খেয়াল করিনি, কিন্তু এটি ঠিক যে এখনকার বর্তমান যে পরিস্থিতি, যেই রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছেন তারা কিন্তু এই অভিযোগ করছেন না, কেউ যেইটুকুন করছেন সেটা হচ্ছে কৌশলের কারণে, চাপ প্রয়োগের কারণে। প্রধান নির্বাচন কমিশন থেকে শুরু করে যে কথাটি নির্বাচন কমিশনকে বারবার বলা হচ্ছে যে তারা আরও আমাদেরকে নিরপেক্ষ হচ্ছেন না, এই নিরপেক্ষ শব্দ এখন ব্যবহার করছে না, এটি হচ্ছে তাদের উপর চাপ রাখা। আমি এক্ষেত্রে মনে করি যে কৌশল হিসেবেই তারা নিচ্ছেন, কিন্তু এই কৌশলটা সবসময় মানে ভালো হয় না, ইতিবাচক হয় না, এই কারণে যে নির্বাচন কমিশন তারা নিঃস্বার্থভাবে কাজ করার চেষ্টা করছেন, নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছেন, তাদেরকে যদি বারে বারে আপনি চাপ প্রয়োগ করেন কৌশল, আপনাদের কৌশলের কারণে তারা যদি পাজেল হন, ব্যতিব্যস্ত হয়ে যান, তাহলে কিন্তু তারা সুষ্ঠুভাবে কাজটি করতে পারবেন না, সেই কাজটিও করা উচিত না। আমার মনে হয় যে এটি হচ্ছে বাইরে তো নিশ্চয়ই তারা পর্যবেক্ষণ করেন, আপনি দেখেন পাশাপাশি যদি আসেন ইউরোপীয় পার্লামেন্টের যে প্রতিনিধি দল এসেছিলেন তারা কী বলছে, তারা বলেছেন যে আমরা এবার পর্যবেক্ষক পাঠাবো না, অবজারভার পাঠাবো না, কেন, যে এখানে পরিবেশটা এত সুন্দর আছে, আমরা ঢাকা শহর থেকে শহর ঘুরেছি, বলেছেন যে তাদের প্রস্তুতি নেই, প্রস্তুতি নেই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, তারা কিন্তু এই কথাও বলেছেন যে এখানে প্রয়োজন নেই, প্রয়োজন নেই, এ কারণে সারা দেশে আমরা ঘুরেছি, সবার সাথে কথা বলেছি, নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, আমরা দেখেছি যে সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ বিদ্যমান। তাহলে এখন তারা যখন সশরীরে দেখে বললেন আর তারা ওই জায়গা থেকে বলছেন যে পরিবেশ নেই, তাহলে এই জায়গাটায় আমরা কী করবো? জি তারা তো এই কথা বলেছেন যে দরকার নেই, যেখানে সাধারণ পর্যবেক্ষক পাঠান কোথায়, তারা যেখানে সন্দেহ দেখা দেয় সমস্যা তৈরি হতে পারে সেই সব জায়গায়, সেই সব দেশে না, এটা আজাদ ভাই যেভাবে বলেছেন ওনার মতো করে এটার পক্ষে যে একদম কোনো যুক্তি নেই এটা বলা সঠিক হবে না, কিন্তু বিষয়টা দাঁড়ায় তখন যে আত্মবিশ্বাসের যদি ঘাটতি দেখা দেয়, আওয়ামী লীগের জন্ম 1949 সনে আর বিএনপির হলো 1978 সনে, ডিফারেন্সটা দেখতে হবে, আর বিএনপির জন্মটা হয়েছে ক্ষমতায় থাকা অবস্থায় আর আওয়ামী লীগ হলো মাঠ থেকে পোর খেতে খেতে উঠে আসা একটি রাজনৈতিক দল, সেই দল এ প্রথমবারের মতো বাংলাদেশে পরপর টানা 2 টার্ম দেশ শাসন করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বাংলাদেশে এই প্রথম একটা পার্টিসিপেটরি ইলেকশন হতে যাচ্ছে, পার্টিসিপেটরি ফেয়ার কিংবা নিউট্রাল হবে হবে কি না ইয়েট টু বি ডিসাইডেড, সেই মানে সেই দলীয় একটা সরকারের অধীনে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে, এই বাস্তবতাটা মাথায় রেখে কিন্তু আমাদের আলোচনাগুলো করতে হবে, মানে যেভাবেই হোক তারা এখন থেকে এইটা করছে যেটা বাংলাদেশে এর আগে কখনোই অনুষ্ঠিত হয়নি, সুতরাং সেই নির্বাচনে বিতর্ক থাকবে, অধীনে নির্বাচন হচ্ছে অংশগ্রহণমূলক, অংশগ্রহণমূলক, আমি ওইটাই বলেছি, 73 সালে একটা হয়েছে যেখানে সবাই অংশ নিয়েছে, আমি সেটাই বলেছি যে দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন সেটা এই 90-এর পরে বাংলাদেশে এই প্রথম হচ্ছে, প্রথম হচ্ছে, এবং এই পরিবেশের সঙ্গে বাংলাদেশের ভোটাররা অভ্যস্ত না অনেকেই, সুতরাং আশঙ্কাটা সেখানে থাকে, এবং 10 কোটি ভোটারের মধ্যে 2.5 কোটির মতো হচ্ছে একদম নতুন ভোটার যারা প্রথম এবার ভোট দিবে, সে বাস্তব পরিস্থিতিগুলো তো বিএনপির মধ্যে একটি দল অবশ্যই বিবেচনা করে করে বলেই পাহারার প্রসঙ্গ আসে। আর আন্তর্জাতিক প্রসঙ্গে যদি আপনারা আসেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনার হাউস অফ কমন্সে যে কথাগুলো বলা হয়েছে গতকালকে, গত পরশু দিন, সেই জায়গাটায় তারা বলেছেন যে কমনওয়েলথ পর্যবেক্ষক পাঠাবে কি না এটাও এখন আমরা সিদ্ধান্তহীনতায় আছি, এবং তারা কিন্তু এই কথাটা বলেছেন যে কথা এখানের দুজন যারা এসেছেন তারা যেটা বলেছেন সে কথার সঙ্গে মিল নেই, হ্যাঁ মিল নাই, তারা বলেছে যে না এটা ইউরোপ ইউনিয়ন যেটা বলেছেন সেটা হলো যে ওই নির্বাচনটাকে তারা গুরুত্ব দিচ্ছেন না বলে তারা ওখানে পর্যবেক্ষক পাঠাবেন না, এটা তাদের বিবৃতি, আমার কাছে আছে, ডকুমেন্ট আছে। আর আজকে সর্বশেষ আরেকটি ঘটনা ঘটেছে, গতকালকে আর কি আরেকটি ঘটনা ঘটেছে, আপনার কংগ্রেসের যেটা আমি মার্কিন কংগ্রেসের কথা বললাম, জি জি মার্কিন কংগ্রেসের জামাত এবং হেফাজত সম্পর্কে, তাদের না জামাত এবং হেফাজত সম্পর্কে সেটা তো আছেই, আবার তার পরদিন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি ককাসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে নির্বাচনের ব্যাপারে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, এখনও গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে, বিরোধী দলের প্রার্থীদেরকে নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন, মাঠ সমতল হয়নি, এবং এ ব্যাপারে
যদি ব্যবস্থা না নেওয়া হয় তারা এই ধরনের হুমকিও দিয়েছেন কোট আনকোট, আপনি গেলেই পাবেন ওয়েবসাইটে কোট আনকোট, যে দেশে এভাবে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তাদেরকে শান্তি রক্ষার কাজে সেই দেশের বাহিনী আনা অনুচিত হবে, কোট আনকোট এই কথা। এটা কিন্তু সর্বশেষ, এটা হয়েছে বৃহস্পতিবার থার্সডেতে, এর আগেও তারা স্যাংশনের কথা বলেছেন। এখন বিষয়টা হচ্ছে আমরা কোনো দিকে খেয়াল না করে যদি শুধুমাত্র নিজেদের মধ্যে বিতর্কেই লিপ্ত থাকি তাতে যে ক্ষতিটা হবে সেটা হবে আমাদের, সেটা হাউস অফ কমন্সেরও হবে না কিংবা কংগ্রেসেরও হবে না। আমার উদ্বেগটা হচ্ছে সেইখানে, এবং আমার খেদ এবং ক্ষোভ এবং দুঃখ হচ্ছে যে নির্বাচন কমিশন বিহীন 1954-এর যে যুক্তফ্রন্টের নির্বাচন ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে, তারপর 1970-এ ইয়াহিয়া খানের মতো একজন ধিকৃত শাসকের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নাই, অথচ স্বাধীনতার 47 বছর পরে নির্বাচন গণতন্ত্রের একটিমাত্র ক্ষুদ্র অংশ, সেটাকে নিয়ে আমরা কেন এত বিতর্কে লিপ্ত হচ্ছি, এত অধঃপতন আমাদের কেন হলো? ওই জন্য আমি বলেছি যে মাঝখানের সিভিল সোসাইটিটা তারা এই সুবিধাভোগী হয়ে এত বেশি মাত্রায় হয়েছেন যে আমাদের ভুল ধরিয়ে দেওয়ার মতো কেউ নেই। এটা একটা আমার কষ্ট, ব্যক্তিগত কষ্ট এবং অনুভূতির কথা বলছি। ধরিয়ে দিলে হয়তো আমাদের চেতনাবোধ আসতো, হুশ আসতো। আপনি দেখেন এখানে আজাদ ভাই আছে, ওনার একটা নলেজে আছেন কি না আমার জানা নেই। আইআরআইয়ের যে রিপোর্টটা ছাপা হয়েছিল, আমি আপনার এই অনুষ্ঠানের মধ্যে আরও একদিন বলেছিলাম, এটা আমি আজাদ ভাইকে সাক্ষী রেখে আজকে বলছি, যেহেতু ওনাকে এই অনুষ্ঠানে পাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। এই আইআরআইয়ের রিপোর্টটা ছিল 2017 সালের 30 আগস্ট তারা পাবলিশ করেছে। আমি যখন আইআরআইয়ের ওয়েবসাইটে গেলাম, তারা আমাকে ডাইরেকশন দিলেন যে গো টু বাংলাদেশ চ্যাপ্টার, বাংলাদেশ চ্যাপ্টারে এসে ওই রিপোর্টটা আমি পেলাম যে হ্যাঁ, 66% জনপ্রিয়তা বেড়েছে প্রধানমন্ত্রীর, এবং দল হিসাবে আওয়ামী লীগেরটা বেড়েছে তার চেয়ে কম, অর্থাৎ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইমেজটা বেড়েছে। এখন রিপোর্টটা হলো 30 আগস্ট 2017, কিন্তু বাংলাদেশ সংবাদ সংস্থা ওই খবরটি রিপ্রিন্ট করলো আবার 2018-এর 30 আগস্ট। এখন এটা যদি সরকারের ইঙ্গিতে করে থাকে তাহলে আওয়ামী লীগের দেউলিয়াত্ব, আর যদি ভুল হয়ে থাকে সংবাদ সংস্থা, আর যদি ভুল হয়ে থাকে বাংলাদেশ সংবাদ সংস্থা সেটা কারেক্ট করা উচিত ছিল যে না আমরা এটা প্রিন্টে ভুল হয়েছে, ওটা আসলে 18 না 17, মানে এগিয়ে এনে দেখানো হয়েছে, এক বছর এগিয়ে এনে যে এখনও আওয়ামী লীগ বহাল তবিয়তে আছে, সেই জায়গাটার তো এই জিনিসগুলো হওয়া উচিত না। আমি মনে করি যে যেটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি অভাব এই মুহূর্তে সেটা হচ্ছে যে আমরা মানে কাউকেই কোনো হিসাবের মধ্যে আনছি না। কিন্তু এখানে ওই আমি একটা কথা এর আগেও বলেছি, আপনারা এখানে বলেছেন না কোথায় বলেছি আমার ঠিক খেয়াল নেই, যে সারা পৃথিবীতে মানবাধিকারের ব্যাপারে অত্যন্ত সম্মানিত এবং শ্রদ্ধেয় একটি দিন হচ্ছে 1 মে, যারা সারা পৃথিবী পালিত হয় মানুষের শ্রমিকদের শ্রমঘণ্টার অধিকার আদায়ের ব্যাপারে। সেদিন শিকাগোর হেমার্কেটে যে গুলি হয়েছিল এবং যারা আত্মাহুতি দিয়েছিল, সে আন্দোলনটার নেতৃত্ব দিয়েছিল একটি প্রতিষ্ঠান যেটার নাম হচ্ছে AFL-CIO। কিন্তু আমেরিকা তখন সবচেয়ে বৃহত্তম শ্রমিক সংগঠনের নাম ছিল নাইটস অফ আমেরিকা, এই নাইটসদের কোনো ভূমিকা কিন্তু সেখানে ছিল না। ক্ষুদ্র একটা সংগঠন AFL-CIO, তারা কিন্তু অধিকারটা আদায় করে আজকে সার্বজনীন রূপ দিয়েছে সেটা। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের আভিজাত্য, গর্ব, অহংকার কিংবা বিএনপির জনপ্রিয়তার মানে দাপটের কাছে অন্যরা যে কিছু করতে পারবে না, এই চিন্তাটা এই দুটি বড় দলের কারণই থাকা উচিত না। বিশেষ করে আওয়ামী লীগের তো উচিতই না, কারণ তারা তো 2 দফা করেছে, আর কত এখন একটু মানুষকে সুযোগ দেওয়া হোক যে তারা তাদের মতামতটা সুষ্ঠুভাবে প্রকাশ করতে পারে। অনেক দেশে 20-25 বছরের অভিজ্ঞতা তো আছে, সেই অভিজ্ঞতার ফলাফলটা কি শুধু মতের, আমি ছেড়ে দিচ্ছি, শুধু মতের ভিন্নতার কারণে আপনার সিরিয়ায় এখন পর্যন্ত 9 লাখ লোক মারা গেছে এবং তার মধ্যে বেশিরভাগ শিশু। লিবিয়ায়, ইয়েমেনে কি হচ্ছে, শুধুমাত্র ডিফারেন্স অফ ওপিনিয়ন এবং পাওয়ার আঁকড়ে থাকবো, আর এক গ্রুপ হলো না তোকে থাকতে দেবো না আমি আসবো, এই জিনিসটা আমাদের মাথায় আসবে না, এই চিন্তার গভীরতাটা আসা উচিত। আমরা নিশ্চয়ই খুনাখুনি পছন্দ করি না, এটা আমরা চাইও না। যে কথাটা হচ্ছে সিরিয়ায় না বালাল সাহেব কেন, মানে সিরিয়ায় লাখ মারা গেছে, আমাদের এখানে তো মতামতের এবারে নির্বাচনটা সুন্দর নির্বাচন হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি ব্যক্তিগতভাবেও বিশ্বাস করি, আগেও বলেছি যে অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ, সবাই যখন চায়। সুতরাং এমনটা যদি হতো যে না কেউ একজন নির্বাচনে যাচ্ছে না, বড় দলগুলোর কথাই আমি বলছি, তাহলে হয়তো 2014 সালে যেই অবস্থা আমরা প্রত্যক্ষ করলাম সেই অবস্থাটা হতে পারতো। কিন্তু যেহেতু প্রত্যেকেই নির্বাচনে আগ্রহী, সরকারি দল এবং বিরোধী দল, বড় দলগুলোর কথাই আমি বলছি, তাদের কে কেন্দ্র করে যে জোট তৈরি হয়েছে, জোটের বাইরে যারা দল আছে সবাই কিন্তু অংশগ্রহণ করছেন। সুতরাং এক্ষেত্রে মানে
আমি প্রথম যে কথাটি বলেছি এখনও তাই বলছি, দেশে একটি শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচনই অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে আমি আশাবাদী। এবং আমরা আছে তো, আজকে তো 1 তারিখ চলে গেল, আর 30 তারিখে ভোট হবে, 28 দিন, এই 28 দিনের মধ্যে নিশ্চয়ই পরিবেশ কত 15-র মধ্যে না 10 তারিখে প্রার্থী তালিকা আমরা জানতে পারবো, সবাই কিন্তু যার যার এলাকায় চলে যাবেন, কেন্দ্রীয়ভাবে যারা থাকবেন। একটি প্রসঙ্গ আপনার অবজারভেশন কি, মনোনয়ন জটিলতায় কি দুপক্ষই আছে বেশ প্রবলভাবে মনে হচ্ছে? এটি এটি অবশ্য কেউ ফাইনালি ডিক্লেয়ার করছে না, ওনারা তো 3 জন 4 জন রাজনীতির সাথে যারা, যেহেতু গণমাধ্যমের লোক হিসেবে আমরা যেটা দীর্ঘ সময় দেখে এসেছি, তারপরে বড় দুটি দল যখন, তার তো দুটি সমস্যা থাকে, এক হচ্ছে দাবি অনেক, যেমন তাদের সাথে যখন বিকল্প ধারা যখন ঐক্যফ্রন্টের প্রাথমিক পর্যায়ে দেশস্থ চাইলেন, ফখরুল ইসলাম সাহেব বললেন যে দেশ দিয়ে আপনারা কি করবেন, স্বাভাবিক ভাবে এই প্রশ্নটা আসে, দেশ ছোট্ট একটি দল, ছোট্ট একটি পার্টি, সে যাতে দেশ আমাদের দিবেন, আমাদের সবারই, আর দেশ থাকবে তাদের, তো এটি হয় না। বড় দলে যে জিনিসটা হচ্ছে, এবারের সবারই দুটি দলের যুদ্ধ, আমি জানি যে লক্ষ্য হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই, এটি কিন্তু আপনার বিদেশের যে যে সার্ভেগুলো আছে সেখানেও আসছে যে হার্ড কন্টেস্ট হবে, তো হার্ড কন্টেস্ট হলে তখন সেখানে বড় দলগুলোর প্রার্থী সবারই তো চাইবে যে আমি সরকার গঠন করব, তো সরকার গঠন করতে গেলে সেখানে হবে কি, যোগ্যতম প্রার্থীকেই মনোনয়ন দিতে হবে, যোগ্যতম এখানে একটি বিচার, যিনি নিরাপদে ফিরে আসবেন, পাস করে আসবেন, এর বাইরে এখন আপনি যতই দাবি করেন যতই দেন লাভ নেই তো পরাজিত প্রার্থী, সুতরাং খুব বেশি এটা জটিলতা যে আছে তা না। আমার ধারণা দুটি দলেই, বড় দুটি দলের কথাই আমি বলছি, সরকারি দল মানে আওয়ামী লীগ এবং বিএনপি স্মার্টলি হ্যান্ডেল করেছেন, যে তারা যতই চান, কিন্তু কিন্তু ছোট ছোট দলগুলো মানে এই দুই দলের বাইরে বাকি যারা আছে তারা তো মোটামুটি ভাবে একটা জিম্মি, বা আমি প্রফেসর এমাজউদ্দিনকে উল্লেখ করতে চাই না যে ব্ল্যাকমেইল করা, ওই পর্যায়ে দুই দিকে চলে গেছে, দৃশ্যত উল্লেখ করতে না চাইলেও এই ধরনের একটি আছে যে আমাদের না রাখলে এবং তারা তাইলে আমরা এতগুলো সেখানে তো নেগোসিয়েট করছেন এবং তারা যে কারণে মানে সময়ও লাগবে একটু, এবং মনোনয়ন বাণিজ্য আর একটি কথা, এবার প্রবলভাবে বিশেষ করে বড় দুটো দলের বাইরে এগুলো অনেক অনেক আলোচনার মধ্যে, যারা এটা মনোনয়ন দেন তেন তারা তাদের যে কোনো, আমি বলছি দুটো প্রধান দলের বাইরের দলগুলো ছোট ছোট সেগুলো অনেক বেশি প্রকাশিত হয়ে গেছে, এটা মানে আমি এই প্রসঙ্গে আমি আমার ধারণাই নেই, এই প্রসঙ্গটা আমি জানি না। ছোট দলগুলোকে এরকম একটা ধারণা যেটি এখন বোঝা যাচ্ছে যে তারা অনেক কি তাদের দলে ফিরিয়েছেন বা আশ্বস্ত করেছেন বা এখন দিতে পারছেন, টাকা নিয়েছেন যে আমি তোমার জন্য নৌকা কনফার্ম করে দেবো, আমি তোমার জন্য ধানের শীষ কনফার্ম করে দেবো, কিন্তু বাস্তবে আর সেটি হচ্ছে না, এটা আমার একেবারেই ধারণা নেই। এখানে এখানে বিষয়টা দাঁড়িয়েছে যে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যেখানে যারা নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বড় দল কিংবা জোট বাদে বাকি যারা, তাদের কিন্তু ভোট ব্যাংকের আছে হিসাবে বলতে গেলে জামাত, যদিও তারা নিবন্ধিত না, আর তারপরে আছে জাতীয় পার্টি, এছাড়া বাকি যারা আছেন, হ্যাঁ এছাড়া বাকি যারা আছেন তাদের তাদের কিন্তু ওই যে অন্যের কাছ থেকে ঋণ নিয়ে করা ছাড়া কোনো উপায় নেই, মানে এখন ভোটও নেই, কনস্টিটিউয়েন্সিও নেই, কনস্টিটিউয়েন্সিও নেই, বাস্তবতাটা হচ্ছে তাই, অনেকের আগে ছিল যেমন একটা দুইটা কনস্টিটিউয়েন্সি, বাস্তবতাটা হচ্ছে তাই। এবং এর পাশাপাশি যদি লক্ষ্যটা ওই রকম থাকে যেটা ভাই বলেছেন, যে লোভের বিষয়টা যদি প্রাধান্য পায়, নীতিনৈতিকতা পেছনে পড়ে থাকে, তখন সেইখানে ওই একটা সবুজ আসনের জন্য, জাতীয় সংসদের 300 আসনের একটা সবুজ আসন আমার লাগবে, এই চিন্তাটাই প্রাধান্য পায়, সেখানে বিবেকবোধ বিলুপ্ত হয়ে যায়, তখন এই প্রসঙ্গগুলো আসে, মনোনয়ন বাণিজ্য বলেন, বার্গেনিং বলেন, একটা অস্থিরতা তৈরি করা বলেন, এইটা আসতে থাকে না, হ্যাঁ এটা সবার সবার ক্ষেত্রে প্রযোজ্য না, সবার বেলায় প্রযোজ্য, এবং এই কারণেই পরবর্তীতে দেখা যায় যে নির্বাচনী ইশতেহারে যে কথাগুলো থাকে, ক্ষমতায় গেলে তার অনেক কিছুই বাস্তবায়ন করা যায়, ইশতেহার উল্টে পাল্টে বলতে দেখো দেখে না কোনো, কোনো ওইটা মনেই করে না। যেমন একটা জিনিস তো দৃশ্যমান উন্নয়ন অনেক হয়েছে, এটা নিয়ে বিতর্কের কম, কিন্তু সেই উন্নয়নের সফলতা কতটুকু, কিংবা সেই উন্নয়নের সুফলের আয় মানে বিষয়টা সাধারণ মানুষের মধ্যে কতটুকু অংশগ্রহণমূলক হয়েছে, অসামঞ্জস্যতা কতটা বেড়েছে, যারা বঞ্চিত শ্রেণী এবং যারা পেয়েছে সেই শ্রেণীর মধ্যে ব্যবধান কতটা, সর্বশেষ আন্তর্জাতিক জরিপেও দেখা গেছে যে বাংলাদেশে ধনী সম্প্রদায়ের সৃষ্টি হচ্ছে এত দ্রুত গতিতে যে পৃথিবীর সকল দেশকে সেটা ছাড়িয়ে গেছে, সকল দেশকে ছাড়িয়ে গেছে, আর আরেক শ্রেণীর মানুষ কী অবস্থায় আছে আমরা দেখছি, এটা যেমন আছে। আবার এই সরকারের আমলেই যেটা হয়েছে সেটা হলো যে প্রশাসনকে এত সুন্দরভাবে দলীয় আনুগত্যের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে যে তারা একবারও মনে করে না যে আমার ব্যাচে লেখা, আমার এইখানে লেখা বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান,
বাংলাদেশ বর্ডার গার্ড এটা মনে থাকে না, কেন যেন মনে হয় যেন এরাও বোধ হয় যে দলের অঙ্গ সংগঠনের মতো আচরণ করছে, ওই কারণেই কিন্তু এই পাহারার প্রসঙ্গটা বারবার আসে। সুতরাং আমি মনে করি যে এই যে সিভিল সোসাইটির যে দায়িত্বটি ছিল সেই দায়িত্বটি আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সঠিকভাবে পালন করে, ওই নির্মল সেনদের ভূমিকা, ব্যারিস্টার শফিক আহমেদের ভূমিকা, অ্যাডভোকেট শামসুল্লকের ভূমিকা, জেনারেল ওসমানীর ভূমিকা, এদের ভূমিকার ভূমিকায় যদি তারা চলে আসে তাহলে নির্বাচন শতভাগ সুষ্ঠু হতে বাধ্য। এছাড়া এই নির্বাচন কমিশন এমন কোনো একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেননি এখন পর্যন্ত যা দিয়ে বিশ্বাস করা যায় যে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। আরেকটা প্রশ্ন, যেটি অনেকদিন ধরেই মানুষের বিষয়, আমাদের গণমাধ্যমের তো কৌতূহল ছিলই যে জামাতের সঙ্গে বিএনপি শেষ পর্যন্ত কী করবে, কেননা গত কয়েক মাস ধরে জামাতের সঙ্গে এক ধরনের দূরত্ব বা বিএনপির বা ঐক্যফ্রন্টের কর্মসূচিতে দেখা যাচ্ছে না। বিএনপি যার সঙ্গে ঐক্য করলো, যাদের সঙ্গে তারা বলছেন যে জামাতের সঙ্গে ঐক্য করবেন না, সব মিলিয়ে শেষ পর্যন্ত দেখা গেছে যে আমাদের প্রার্থীরা বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং সেখানে একটা ইতিবাচক দিক যে সংখ্যাটা আগের থেকে বিএনপি কমিয়ে আনতে পেরেছে, কিন্তু এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বলছেন যে কোনো জামাতের প্রার্থীকে তারা মনোনয়ন দেননি, যারা মনোনয়ন পেয়েছেন সবাই বিএনপির। অন্যদিকে নজরুল ইসলাম খান জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপির, তিনি বলছেন যে জামাতেও এখন অনেক মুক্তিযোদ্ধা আছে। এটি আপনার কাছ থেকে আমি শুনতে চাইব, আবুল কালাম আজাদের কাছে শুনতে চাইব যে বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলে, ধর্মভিত্তিক রাজনীতির ক্ষতিকর দিকগুলো সবসময় তুলে ধরবার চেষ্টা করে, কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে 75টি বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলাম ধর্মভিত্তিক, ইসলাম নাম, ইসলাম শব্দটি এদের প্রায় সকলের সঙ্গেই আছে, তার মধ্যে 68টি দল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এখন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে, এমনকি যে দলগুলোর বিরোধিতা আওয়ামী লীগ অতীতেও করেছে তারাও এখন আওয়ামী লীগের সঙ্গে, দুটো দল আওয়ামী লীগ বিএনপি কারোর সঙ্গেই যায়নি, 5টি ইসলামভিত্তিক দল তারা বিএনপির সঙ্গে আছে। সো এই যে একটা ব্যাপক পরিবর্তন, যে অভিযোগটা একটা সময় বিএনপির প্রতি করা হতো বা এখানে ধর্মাশ্রয়ী রাজনীতি, এখন কি আওয়ামী লীগটি ধর্মাশ্রয়ী রাজনীতির দিকে বেশি ঝুঁকে পড়ছে কিনা আপনার কাছে শুনবো, তার আগে মিস্টার আলাল। না, এখানে আপনি একটা জিনিস দেখেন যে এই যে জামাত ইসলামী নিবন্ধন নেই তাদের, এখন অবধি নেই, যদিও এটার প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন আছে, আইনজীবী হিসাবে যদি আমি বলতে যাই তো সেটা আমি বলবো না, আমি রাজনীতিবিদ হিসাবেই বলার চেষ্টা করব। জামাত যে আংশিক হলেও মুক্তিযুদ্ধের পক্ষের দল সেটা তো আওয়ামী লীগ প্রমাণ করেছে, নাহলে হানিফ ভাই মালা দিয়ে দেড় বছর দুই বছর আগে দলে দলে জামাত কিভাবে, মার্কিন কংগ্রেস কিন্তু জামাতকে নিষিদ্ধ করবার কথা বলেছে, হ্যাঁ, এবং কংগ্রেসের যে বৈঠকে হলো বা রিপোর্টে তাদেরকে আওয়ামী লীগ কিভাবে যোগ দেওয়া হলো, বিএম মোজাম্মেল হক সাহেব ফরিদপুরে আওয়ামী লীগকে কিভাবে যোগ দেওয়া হলেন, শরীয়তপুরে, আরো অনেক এরকম উদাহরণ অন্তত আমি 10টি দিতে পারবো যে আওয়ামী লীগের লোকদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, এর সচিত্র প্রতিবেদন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। তার মানে কি, মুক্তিযুদ্ধের চেতনার শক্ত রাজনৈতিক দল তারা তো মুক্তিযুদ্ধে বিরোধী পক্ষের শক্তিকে আনতে পারেন না, সুতরাং নিশ্চয়ই জামাতের মধ্যে মুক্তিযোদ্ধা আছে, নজরুল ইসলাম খান যদি বলে থাকেন না, কিন্তু আমরা তো সেটাই তো প্রমাণিত হয়, কিন্তু আবার এই কথাও মানে ওই কথাতে সেটা প্রমাণিত হয়, মানে আওয়ামী লীগ যদি কাউকে কোনো জামাতকে বা রাজাকারকে মুক্তিযোদ্ধা বলে তাহলেই তো সেটি শতসিদ্ধ হবে না, কোনো অবস্থাতেই হবে না। কিন্তু ওই যে আমি বললাম যে আমি রাজনীতিবিদ হিসেবে এখন কথা বলবো, এবং দ্বিতীয় কথা, আপনারা যতই বলেন না কেন যে আমরা জামাতকে মনোনয়ন দেইনি, এরা সবাই আমাদের, কিন্তু তারা তো বলছে না, তারা তো ওই জামাতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিন্ন করে, জামাত তো রাজনৈতিক দল হিসেবে এখনো কাজ করছে, ঢাকার একটি আসন চেয়েছিলেন তারা সেটি আদায় করেছে, না ঠিক আছে সেটা ঠিক আছে, কিন্তু পাশাপাশি ওই ওই উদাহরণগুলোও দেখালাম। আর নির্বাচনে আপনার পার্লামেন্টারি ফর্মা গভর্নমেন্টে দেশ পরিচালনার জন্য যদি ক্ষমতায় যাওয়ার বিষয়টি মুখ্য হয়ে থাকে সেখানে বন্ধু জোগাড় করা সেটার আদর্শগত দিকটা একটু পেছনেই পড়ে যায়, এটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে এটার জয়টাই এখানে মুখ্য, যেটা আপনি ভারতের দিকে তাকালেও দেখবেন, এই আজকের ভারতের যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছেন না অযোধ্যায় রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা করব, নির্বাচনী ইশতেহারও ছিল কিন্তু বিজেপি করেছে কি, সেখান থেকে কিন্তু তারা রিট্রিট করেছে, যাওয়ার আগে অনেক কিছু বলা যায় করা যায় কিন্তু যাওয়ার পরে সেই জিনিসগুলো না, সেই জায়গাটায় আওয়ামী লীগও আছে বিএনপিও আছে বাস্তবতা যেটা, কিন্তু আওয়ামী লীগ যেভাবে নিজেদেরকে একদম দুধে ধোয়া বলতে চায় অতটা ধোয়া তারা না, কেউই আপনারা ধোয়া তুলসী পাতা না, না হেফাজত সম্পর্কে ওই যে কংগ্রেসের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে, সেখানেও আপনি দেখেন হেফাজত নিয়ে আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছে তারা জঙ্গি, তারা উগ্রবাদ, তারা কোরআন পুড়িয়েছে, আবার সেই মন্ত্রী এই মানে এই কয়েক মাস আগে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভার পরে বলছে যে কওমি মাদ্রাসার ছেলেরা কখনো জঙ্গি হতে পারে না, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাহেব বলেছেন, আমার এখানে দুটো ভিডিও এই পাশাপাশি আছে দলিল আকারে, তারা বললেন তারা প্রধানমন্ত্রীকে উপাধি দিলেন কওমি জননী,
অথচ প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল, যেই গেল আইন শৃঙ্খলা বাহিনী গেল সেই রং মাখা রক্ত মাখা কথিত রং মাখা তারা উঠে দৌড় দিল, লাশ উঠে দৌড় দিল, এরকম করে হাস্যরস করেছেন। তারা তাকে কওমি জননী উপহার মানে উপাধি দিয়েছে। এখন তাদের কথিত মতে জঙ্গিরা যদি ওইখানে মেলে তাহলে কওমি জননী হয় কীভাবে, হয়তো অন্য জননী। সুতরাং ওই অন্যের গায়ে কালিমা লেপন করলে তাতে নিজের কৃতিত্ব বাড়ে না। রাজনীতিটাকে বিশুদ্ধ করার দায় দায়িত্ব যার যতটুকু আছে সেই জায়গাটায় সেটা সর্বোচ্চ প্রয়োগ না করলে আগামী দিনে যে অবস্থাটা আমাদের হবে সাফার করতে হবে সবার মিলে। ও জাপানের হারিকিরির মতো সম্মিলিতভাবে যেন সবাই আত্মহত্যা না করি। না, জামাত জামাত শিবির এটাই আমরা সবাই জানি যে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী একটি দল এবং জঙ্গি সন্ত্রাসী দল। এটি কিন্তু আপনি ক্যানাডার আদালত থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা যে কথাটি একটু আগে যে বিদেশের সব যে আমরা গ্রহণ করব তা না, আবার সব অস্বীকার করারও যায় না। এবং ভেরি রিসেন্টলি যেটি জামাত এবং শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবেই তো বলেছে, আর কেউ বলুক বা না বলুক আমরা তো জানি যে ওরা রক কাটা চালু করেছে। তো এই বাংলাদেশে রক কাটা সংস্কৃতি রাজনীতিতে এটা তো জামাত শিবিরেই করেছে। সুতরাং জামাত শিবিরের সাথে আর আপনি যে ইসলামী দলগুলো যেটি ইসলামের নাম দিয়ে ও ছোট ছোট দল করেছে বিভিন্ন কি বলবো বললেও তো যে এটা এইদিকে ওইদিকে যখন যেদিকে থাকলে সব তো ওরা একটা নাম, এর সাথে জামাত শিবির সম্পূর্ণ বিরোধী, এটা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষে জঙ্গি সন্ত্রাসী। আপনি ভাবতে চাইছেন না কেন যে এই দলগুলোর মধ্যে তো জামাতের এক ধরনের পেনিট্রেশন প্যাট্রোনাইজেশন হলো পারে, এটা আমি অস্বীকার করি। আপনি আজকে যে তাবলিগ জামাত, আপনি যদি কালকে একজন তাবলিগ জামাতের দুপক্ষে সংঘর্ষ নিহত হলো 50 জন 60 জন এই বিরোধের মধ্যে যে জামাতের কোনো আমি আপনার সাথে দ্বিমত করছি না, আমি একমতই পোষণ করছি যে এর মধ্যেও থাকতে পারে। কিন্তু আমি যতদূর জানি শুনেছি আমার সোর্স যা বলে তাতে আছে আছে হয়তো সংগঠিত কারা তারা এটাই করে, কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী এবং সন্ত্রাসী জঙ্গি সংগঠন জামাত শিবির এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং সেই দলকে নিয়ে বিএনপি তো যতই শুরুতে তারা ঐক্যফ্রন্টের ডক্টর কামাল হোসেন সাহেব নিশ্চয়ই আপনার খেয়াল আছে এবং মাহমুদুর রহমান মান্না সবচেয়ে সোচ্চার ছিলেন যে কোনো অবস্থাতেই দূরবর্তী সম্পর্ক যদি থাকে বিএনপি জামাতে জামাতের সাথে বিএনপি রাখে আমরা নেই। এবং যতবার চাপ সৃষ্টি করা হয়েছে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম সাহেবকে তারা বলেছেন তিনি বলেছেন তিনি যথার্থভাবেই তার দিক থেকে বলেছেন যে তা ওদের সাথে তা আমাদের সম্পর্ক, আপনাদের সাথে আমরা করতেছি ঐক্য। পরবর্তী পর্যায়ে ঐক্য যে কথাটি আমি বলছিলাম লোভাতুর মানুষ যখন যা ঝাঁপিয়ে পড়ে তো পরবর্তী পর্যায়ে দেখে তার আর কিছু থাকে না। তো জামাত শিবিরের সাথে আমি এখনও ওদেরকে ওইভাবে মিলাতে চাই না, সম্ভব না। তা আপনি যে কথাটি বলেছেন এটি আমি অস্বীকার করি না, গণমাধ্যমের লোক হিসেবেই যে হ্যাঁ জামাতের একজন দুজন করে বিভিন্ন জায়গায় থাকে থাকতেই পারে, কিন্তু জামাত শিবির এই যে আজ পর্যন্ত তারা বাংলাদেশকে স্বীকার করেনি, আজ পর্যন্ত স্বীকার করেনি তারা, জামাত শিবির কখনো স্বীকারই করে না যে বাংলাদেশ এটি স্বাধীন সার্বভৌম, এই দেশে রাজনীতি করতেছে, লাইসেন্স তাদের নেই এখন নাই, কিন্তু বিএনপির সাথে মিশা যেহেতু তো এইবারও তারা নির্বাচনে যেটি ঢাকায় আসন চেয়েছিল। জামাতের ইসলামকে অনেকে পলিটিক্যাল মানে পলিটিক্যাল সায়েন্টিস্টরা পলিটিক্যাল ইসলাম বলে এবং এটাকে একটু আধুনিক বা অ্যাডভান্স একটা স্টেজে তারা আছে অনেকে মনে করে, বাকিরা বাকিদেরকে মনে হয় যে তারা একটা পশ্চাৎপদ রাজনীতি করে, তারা পশ্চাৎপদ রাজনীতি করে যে তাদের একজন গুরুত্বপূর্ণ নেতাকে একসময় তেঁতুল হুজুর হিসেবে আখ্যায়িত করতে হয়েছে মানে। এবং তাদের এখানে হচ্ছে যে হেফাজতের যে ঘটনাটা ছিল 5/13 হেফাজতের নামে কিন্তু এই ঘটনাটা ওই যে জ্বালাও পোড়াও থেকে শুরু করে একেবারে আপনার কোন পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রেস ক্লাব পর্যন্ত চলে এসছে, কোরআন শরীফ পড়ালো পবিত্র কোরআন থেকে শুরু করে সব এগুলো কিন্তু জামাত শিবিরেই করেছে, বিএনপি করেছে, তারা ঐক্যবদ্ধভাবে তারা মোটামুটি ওইটারে নিয়ে একটা মানে জামা হেফাজত হেফাজতের নামে হুজুরগড় নামে এরা তার নিরীহ টাইপের একটা লোক, ওদের একটা দাবি যেটা ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন তাদেরকে যে কৌমি ডিগ্রিটা দিলেন তখন বলছেন যে এটা তো এই যে এত বিশাল এক জনগোষ্ঠী তাদেরকে যদি আমি মূল শিক্ষাধারার বাইরে রাখি তার লাভটা কী হবে,
কিন্তু প্রধানমন্ত্রী কি বা আপনার সরকার সরকারি দল জোট তারা কি তাদেরকে খুব কাছে পাইছে? কারণ যে সমাবেশটির কথা উনি বললেন যে প্রধানমন্ত্রীকে যেখানে তারা কমই জননী বলেছেন বা যেই অনুষ্ঠানটিতে, আমি একটি সূত্র থেকে, আমি জানি না নিশ্চিত নেই তবে নির্ভরযোগ্য সূত্র থেকে শুনেছি যে ওখানে আসলে হেফাজতের লোকজনের উপস্থিতি খুব বেশি ছিল না, বরং অন্যদের অন্যরা বিভিন্ন সারা দেশে তারা খুব একটা উৎসাহ নিয়ে আসেননি। হেফাজত তো ওরা আসলে রাজনীতির সাথে ওইভাবে জড়িতও না, জঙ্গি সংগঠনও হেফাজতে খুব একটা আছে বলে আমার মনে হয় না। মানে জঙ্গি যারা কামকাজ করে ওরা আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর নামে চলছে, কৌমি মাদ্রাসায় তাদের একটা স্বীকৃতি দেওয়া হয়েছে, তারা খুশি। এই আমি একেবারে শেষ দিকে, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরও যদিও তেমন বড় কিছু ঘটেনি, কিন্তু ছোট ছোট ঘটনা ঘটছে যাতে করে তাতে অনেকের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। কালকেও একজন সংসদ সদস্যের গাড়িতে গুলি করা হয়েছে, যিনি অবশ্য মনোনয়ন পাননি, তবে তার মন্ত্রীর জামাতাকে ঘরের মধ্যে গুলি করা হয়েছে, এরকম ঘটনা কালকেও ঘটেছে। একটু আপনার কাছে শুনতে চাইব, কিন্তু এক দেড় মিনিটে শেষ করতে হবে আমার হাতে সময়, ঠিক আছে? এবং আমাদের মানে উল্লেখযোগ্য সংখ্যক মানে হেভিওয়েট যদি বলেন সেই ধরনের প্রার্থীদেরকে গ্রেফতার করা হচ্ছে কিংবা জামিন বাতিল করে নিয়ে দেওয়া হচ্ছে, অথবা বাসায় ফেরার সময় ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তিন দিন পরে স্বীকার করা হচ্ছে, এতে এই এই করে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি করে দেওয়া হচ্ছে। সুতরাং ওই যে আতঙ্কের পরিবেশটা আগে থেকেই তৈরি করা হচ্ছে, এই জন্য অনেকেই বলা বলি শুরু করেছেন যে আসলে কি নির্বাচন হবে, এরকম প্রশ্ন কিন্তু আছে, যত ছোট আকারেই থাকুক এটা কিন্তু আছে মানুষের মধ্যে। আর আরেকটি কথা আমি বলি, শাহরিয়ার কবির সাহেব ঘাতক দালাল নির্মূল কমিটির একজন মানে খুব বড় মাপের নেতা এবং বর্তমান সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠ ভালো সম্পর্ক তার, তো যেভাবে আজাদ ভাই বললেন তাতে আমার মনে হলো যে আজাদ ভাই বোধ হয় এখন আওয়ামী লীগ সভানেত্রীর বোধ হয় প্রেস সেক্রেটারি হিসেবে আছেন, যে হেফাজতের নামে বিএনপি এবং জামাত সিভিলটাই কেউ জ্বালাও পোড়াওয়ার কাজ করেছে, বিএনপিকে অনেক অপবাদ দেওয়া যাবে, কিন্তু এইটা বোধ হয় একটু বেশি হয়ে গেল আমার মনে হয়, মিডিয়া ট্রায়ালের মতো একরকম হয়ে গেল। সেই শাহরিয়ার কবির সাহেব ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে বলেছেন যে জামাত ইসলামের একটি অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন আছে যেটার নাম হচ্ছে মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ, তারা 500 মানে শাহরিয়ার কবির সাহেবদের গবেষণায় পেয়েছে 500 মুক্তিযোদ্ধা সেখান থেকে ভাতা পায় মাসে 15,000 থেকে 25,000 টাকা করে, এবং 500 মুক্তিযোদ্ধা জামাতের মধ্যে এখনো বহাল আছে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তার বক্তব্য, আমার কিন্তু না। এমনি তো মুক্তিযুদ্ধের আগে যোগ দিয়েছেন দু একজনের কথা আগেও পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেটাই তো সেই জায়গাটার সঙ্গে জামাতের নিবন্ধন বাতিলের যে অঙ্গীকারটা বা জামাতকে নিষিদ্ধ করার যে অঙ্গীকারটা আওয়ামী লীগের ছিল, সে কারণে তো অনেক সময় বলা হয় যে নব্য মুক্তিযোদ্ধা, নব্য রাজাকার, এগুলো তো অনেক কিছু আছে, তো আছে আছে, হ্যাঁ বলা হয়। এবং সেই জায়গাটায় আমি বলেছি যে এই কুটতর্কের মধ্যে না গিয়ে আমাদের মনোযোগী হওয়া উচিত যে হ্যাঁ, একটা যে নির্বাচনটা থেকে সাধারণ মানুষকে আমরা বঞ্চিত করেছি, দায় সবারই আছে, আমাদের সরকারেরও আছে, বিরোধী দলেরও আছে, মানুষ সে যে একদিনের রাজা হওয়ার যে সুযোগটা চায় সেটা থেকে বঞ্চিত করার কোনো অধিকার নেই আমাদের, কোনো অধিকার নেই। তাহলে আমরা পাপী হিসেবে পরিচিত হব, আমাদের একদিন কি একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে জনতার আদালতে হলেও? সেই দিকটা তাকিয়ে আমি বলবো, আবারও আমি জোর দিয়ে বলছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নির্বাচনটাকে সুষ্ঠু করতে পারে, তারা যদি প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় বিরোধী দলের কিংবা দানেশ চিসের, সেক্ষেত্রে এই নির্বাচন কমিশনের কোনো ক্ষমতাই নাই যে সুষ্ঠু নির্বাচন তারা দিবে। আমি ছোট্ট করে আমল সাহেবের সাথে একমত, যে শুধুমাত্র যোগ করবো যে তিনি বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকার, বিরোধী দল সবারই, এবং প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে যেখানে আছে, আপনি আমি গণমাধ্যমের লোক, গণমাধ্যমেরও একটা দারুণ ভূমিকা থাকবে, তারা যদি তাদের সঠিক দায়িত্বটা পালন করেন। আজকে আপনি কথা বলার সময় আপনি যে যাই বলুক, অনেক সময় সবাই যে শব্দচয়ন সঠিক করতে পারেন হয় না হয়তো, কিন্তু সবাই যদি আমরা দায়িত্বটা পালন করি, আজকে প্রত্যেকের হাতে একটি করে মোবাইল আছে, একটি ক্যামেরাম্যান, ক্যামেরা পার্সন এখন যে ক্যামেরা নিয়ে যাচ্ছে তা তো আছেই প্রফেশনাল, কিন্তু তার বাইরেও কিন্তু প্রত্যেকেরই আছে, সে নির্বাচনী কেন্দ্রের আশেপাশে থাকতে পারবে, পুলিং বুথে যেতে পারবে না, সেটি সব কোনো সময়ই যেতে পারে না, তো সেই অবস্থায় যদি সবাই থাকে, কিন্তু একটি যে মানে অর্থাৎ অতন্ত্র প্রহরীর মতো যে পাহারা, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে শুধু পুলিশ না, পুলিশ, র‍্যাব এবং আরো সেনাবাহিনীও থাকবে, সকলের দায়িত্ব থাকবে। সেই সাথে বিরোধী দল যদি মনে করেন যে দায়িত্ব অন্যদের, আমাদের না বা সরকার, সকলেরই দায়িত্ব আছে, আমি মনে করি সবাই যদি আন্তরিক থাকি আমরা, তাহলে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন
আর এই কথাটি খুবই খারাপ যে নির্বাচন হবে কি, এটি হলো নির্বাচনে মানে অনীহা, মানে অনীহা তৈরি করা, অনাস্থা তৈরি করা, মানুষের মনে সন্দেহের বীজ আছে হয়তো বা, কিন্তু এটা যদি সবাই, আমার ধারণা যে একটি সুন্দর সুস্থ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং সবারই দায়িত্ব আছে এইটা, মানে আমি এখনো মনে করি এই দায়িত্বটি আমার একজন গণমাধ্যমের লোক হিসেবে, আমি একজন নাগরিক হিসেবে, এবং প্রত্যেকেরই দায়িত্ব আছে যার যার দায়িত্বটা পালন করলে একটি সুন্দর নির্বাচন হবে। আপনি চমৎকার বলেছেন, আপনার কথার সঙ্গে দ্বিমত করার কোনো সুযোগ নেই, তবে আমি মনে করি আজাদ ভাই, আপনাকেও বলছি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, ম দিয়ে একটা শব্দ, তিনটাই মরুভূমিকে কেন্দ্র করে, মরুভূমি, মরুদ্যান, মরিচিকা সবই কিন্তু একই পাশাপাশি অবস্থান করে, কষ্টকর, আবার জীবন রক্ষা করে মরুদ্যান পেলে, আবার মরিচিকার মধ্যে ঢুকলে কিন্তু জীবন বিনাশও হয়। সুতরাং এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, শব্দ একটাই, স্থান কালপাত্র একই জায়গায় মরুভূমির মধ্যেই। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন টাকি ইমেল এসএমএসের মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরাসরি দেখতে পারেন, ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে এবং যে কোনো স্থান থেকে যে কোনো সময় তৃতীয় মাত্রা দেখবার জন্য। মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং মিস্টার আবুল কালাম আজাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, নির্বাচনটি বাংলাদেশের জন্য খুবই জরুরি, তবে নির্বাচনটি হবে কি না, ঠিকঠাক মতো হবে কি না, সেগুলো নিয়ে মানুষের মধ্যে নানা রকমের জল্পনা কল্পনা প্রশ্ন রয়েছে, কিন্তু এটি ভালো নির্বাচন করবার জন্য, বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য সকলের ভূমিকা আছে। সবচেয়ে বড় ভূমিকাটা সাংবিধানিকভাবে যাদেরকে দেওয়া আছে, বিধিবিধান আইনকানুনের মধ্য দিয়ে যাদের দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের। তবে সরকার তার দায় এড়াতে পারে না, এবং যেহেতু একটি রাজনৈতিক সরকার আছে এবং 90-এর পরে রাজনৈতিক সরকারের অধীনে প্রথম দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, তাদের দায়টাও অনেকাংশে অনেক বেশি। প্রশাসনে যারা আছেন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা আছেন, যদি আমাদের দেশে সরকার এবং রাষ্ট্র এই বিষয়টিকে গুলিয়ে ফেলা হয়, তারা আসলে প্রজাতন্ত্রের কর্মচারী, রাষ্ট্রের কর্মচারী, জনগণের কর্মচারী, তাদের দায়িত্ব তাদের, তারা অনেকেই তাদের কেউ কেউ শপথ নেয়া, কেউ শপথের বাইরে আইন কানুন দ্বারা পরিচালিত, সেভাবেই তারা তাদের দায়িত্ব পালন করবেন, সেটিও আমাদের প্রত্যাশা। একই সঙ্গে ক্ষমতার বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে, ভালো নির্বাচন করবার ক্ষেত্রে তাদেরও ভূমিকা আছে, জনগণের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তারাও বাধা হয়ে দাঁড়াতে পারেন, আমরা অতীতে সেটি দেখেছি, কাজে সেটিও তাদেরকেও মাথায় রাখতে হবে। নাগরিকদেরও ভূমিকা আছে, নাগরিকদের কেবল সজাগ সতর্ক থাকলেই চলবে না, তাদের ভোট কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে, এবং আমরা চাইব যে বাকিরা নিশ্চিত করবেন সেই ভোটদান তারা যেটি করবেন সেটির ফলাফলে যেন প্রতিফলন ঘটে। বিদেশিদের প্রসঙ্গে এসছে, আমরা বিদেশিদের কথাবার্তা অস্বীকার করবার বর্তমান বিশ্ব বাস্তবতায় কোনো সুযোগ নেই, তাদেরকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না, আবার তাদের সব কথাই যে আমাদেরকে গ্রহণ করতে হবে তেমনটা নয়, তবে আপত্তিটা এই জায়গায়, সেটি সরকার পক্ষ হোক বিপক্ষ হোক, যে বিদেশিদের যে কথা তাদের অনুকূলে যায় সেটিকে তারা ফলো করে প্রচার করবার চেষ্টা করেন, যেটি তাদের বিপক্ষে যায় সেই ক্ষেত্রে তারা বিদেশিদের নিন্দা করেন। যেমনটা হয়েছে আমাদের এখানে সিভিল সোসাইটি সম্পর্কে আলোচনা উঠছিল, যে আমাদের এখানে নাগরিক সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অতীতে ছিল, 80-এর দশক, 90-এর দশক, তারপরে ছিল, ধীরে ধীরে নাগরিক সমাজ এখন বিলুপ্ত প্রজাতিতে পরিণত হয়েছে বাংলাদেশে, কারণ তাদের পলিটিসাইজেশন হয়েছে, তাদেরকে নানাভাবে সুযোগ সুবিধা দিয়ে, এবং নাগরিক সমাজে যারা ছিলেন তারাও কারো না কারো অনুকূল্য আশীর্বাদ পেতে ব্যস্ত হয়ে থাকেন, সে কারণেই এই প্রজাতিটিকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এটি গণতান্ত্রিক দেশের জন্য শক্তিশালী গণতন্ত্র চাইলে সেখানে শক্তিশালী নাগরিক সমাজের প্রয়োজনীয়তা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, বাংলাদেশের সিংহভাগ মানুষ একটি বিশেষ ধর্মের এবং তারা ধর্মপ্রাণ, কিন্তু তারা কোনো অবস্থাতেই কুপমণ্ডুক বা ধর্মান্ধ নন, এবং কিন্তু ধর্মভিত্তিক যে রাজনীতি সেটির একটা স্বার্থ রয়েছে, এই স্বার্থটাকে পরিত্যাজ্য ঘোষণা করা আসলে আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলোর উচিত, সেটি তারা করতে ব্যর্থ হচ্ছেন এবং নিজেদের প্রয়োজন মতো তাদেরকে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন এবং ফুলে ফেঁপে বড় করবার চেষ্টা করছেন, সেটি কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য, গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি বড় ক্ষতিকর দিক। এর বাইরে
স্বাধীনতা বিরোধী শক্তির প্রসঙ্গ আছে, সব মিলিয়ে যেটি দরকার সেটি হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির সকলের অধিকার নিশ্চিত করা দরকার, বিশেষ করে গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনৈতিক দলগুলো। সেটি যদি নিশ্চিত করতে আমরা ব্যর্থ হই তাহলে এই যে অগণতান্ত্রিক পশ্চাৎপদ শক্তি তারা কিন্তু বাংলাদেশের রাজনীতির জায়গায় করে নিতে পারে, এই আশঙ্কাটা আছে। এই বিশ্লেষণটা রাষ্ট্রবিজ্ঞানীরা করে থাকেন, দিয়ে থাকেন মতামতটা, সে সম্পর্কে আমাদের রাজনীতিকদের সতর্ক থাকা দরকার। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।